বন্ধুরা তোমাদের সবাইকে আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশানে স্বাগত জানাই আজ আমি যারা মাধ্যমিক পাশ করে ক্লাস ইলেভেনে সায়েন্স নেবে ঠিক করেছ তাদের জন্য এবং যারা ইলেভেন থেকে টুয়েলভে উঠবে বা উঠেছো তারা কোন ফিজিক্সের বই পড়লে তোমাদের ক্লাস ইলেভেন এবং টুয়েলভের অ্যানুয়াল পরীক্ষা এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট নিট এবং তোমাদের যে মেন জয়েন্ট এবং অ্যাডভান্স জয়েন্টে বসবে তার জন্য কোন ফিজিক্সের বই পড়বে তারই লিস্ট আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তার আগে বলি আমি এই চ্যানেলে তোমাদের ইলেভেন এবং টুয়েলভের বাংলা ইংলিশ সহ ইংলিশ তোমাদের সায়েন্সের প্রতিটি বিষয়েরই আমি গুরুত্বপূর্ণ ভিডিও দিই এবং সাজেশান দিয়ে থাকি তাই তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাবার জন্য অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ আমার সাজেশান তোমাদের অনেক উপকারে আসবে আজ আমি প্রথমে তোমাদের ক্লাস ইলেভেন এবং এইচএসের জন্য যে ফিজিক্সের বইগুলো পড়বে সেটি আগে বলছি আমি এক নম্বর বলবো উচ্চ মাধ্যমিক পদার্থবিদ্যা হচ্ছে দোয়ারি মজুমদার মাইতি এই দোয়ারি মজুমদার মাইতি এই যে বইটি আছে এটি হলো আমাদের ছায়া প্রকাশনীর বই ক্লাস টুয়েলভের বই এইটা এরকম ইলেভেনেরও একটি বই আছে এইটা হলো দোয়ারি মজুমদার বো মাইতি এই বইটি তোমাদের ক্লাস ইলেভেন টুয়েলভের জন্য খুবই ভালো বই এরপরে আমি তোমাদের বলবো এইটা হলো ক্লাস ইলেভেনের উচ্চ মাধ্যমিক পদার্থবিদ্যা দত্ত পাল গুছাইত এটি হলো আমাদের ক্লাস ইলেভেনের বই পদার্থবিদ্যা এবং এটির পাবলিশার হল আমাদের পাবলিশিং সিন্ডিকেট এই দত্ত পাল গুছাইত এই বইটিও প্রচণ্ড ভালো এবং এর অঙ্কগুলো মানে নিউমেরিক্যালগুলো ভীষণ ভালোভাবে রয়েছে এটি হলো আমাদের ক্লাস ইলেভেনের জন্য এবং এই একই রাইটারের হচ্ছে পদার্থবিদ্যা হচ্ছে ক্লাস টুয়েলভের বই এটাও হচ্ছে আমাদের দত্ত পাল গুছাই এবং এইটা হচ্ছে আমাদের পাবলিশিং সিন্ডিকেটে এই বইটা হলো ক্লাস টুয়েলভের বই এই বই দুটি তোমরা মানে প্রথমে আমি বললাম তাহলে তোমাদের ছায়া প্রকাশনী এবং তারপরে পাবলিশিং সিন্ডিকেটে দত্ত পাল গুছাই এই দুটো বই তোমরা ক্লাস ইলেভেন এবং টুয়েলভের জন্য পড়তে পারো তবে যারা তোমরা জয়েন্ট বা নিট এইসব পরীক্ষা দেবে না তাদের আমি বলবো মানে যাদের শুধুমাত্র ওর মানে এই মানে তোমার ফিজিক্সে মার্কটাই দরকার তাদের বলবো আমি যে টিভি নাম্বারে দেখবে পাতলা পাতলা বই পাওয়া যায় তারা সেই বইটা এইচএসএস সিলেবাসটা দেখে নিয়ে পড়বে তাহলেই তাদের হবে এর এছাড়া আমি তোমাদের বলবো তিন নম্বরে উচ্চ মাধ্যমিক পদার্থবিদ্যা ডক্টর অজয় চক্রবর্তী পুঁথিপত্র এই প্রকাশনের খুব ভালো বই ডক্টর অজয় চক্রবর্তীর বই এই বইটাও তোমরা ব্যবহার করতে পারো যারা তোমরা এইচএসের পরেতে ধরো ফিজিক্স অনার্স পড়তে চাও বা এইচএসে তোমরা নাইনটি ফাইভ পার্সেন্ট বা নাইনটি পারসেন্টে বেশি পেতে চাও তাদের জন্য আমি কিন্তু এই বইগুলো বলছি এরপরে কিন্তু আমি তোমাদের বলবো যে তোমরা নিট আইআইটি এগুলোর জন্য কোন বইগুলো পড়বে তাহলে আমি একে বললাম দোয়ারি মজুমদার মাইতি ছায়া প্রকাশনী দুই দত্তপাল গুছাই পাবলিশিং সিন্ডিকেট ডক্টর অজয় চক্রবর্তী হচ্ছে পুঁথিপত্র এবং ঘোড়াই অ্যান্ড মাইতির হলো অভিনব প্রকাশন এই বইগুলো পড়বে এবং তোমাদের এইচ এস প্লাস যারা অনার্স পড়তে চাও মানে আফটার এইচএস যারা ফিজিক্স অনার্স পড়তে চাও তারা অতি অবশ্যই আমাদের যে সিবিএসই বোর্ডের এনসিআরটির যে বইটা হয় সেটা অবশ্যই তোমরা দেখে নিও এছাড়া আরেকটি বই হচ্ছে আমাদের এইচ সি ভার্মার কনসেপ্ট অফ ফিজিক্স আমাদের সি ফার্মার কনসেপ্টস অফ ফিজিক্স বলে এরকম ভলিউম ওয়ান এবং ভলিউম টু দুটো পাওয়া যায় এই বই দুটো তোমরা যদি প্র্যাকটিস করো বা পড়ো বা ফলো করো তাহলে নিশ্চয়ই তোমাদের এইচ এসের নাম্বার খুব ভালো হবে তাহলে আমি বইয়ের লিস্টটা তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি এই বইটা হলো শুধুমাত্র আমাদের ইলেভেন টুয়েলভ এবং এসের জন্য বললাম এবার আমি তোমাদের বলবো যে তোমরা যদি নিগ বা মেন জয়েন্ট বা অ্যাডভান্স ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এগুলো দিতে চাও তাহলে কি করবে তার জন্য আমি তোমাদের প্রথমে বলবো এন সি টিটা থরলি বা কমপ্লিটলি তোমরা রেডি করো কারণ ওখান থেকে অনেক কোয়েশ্চেনই আসে এছাড়া এনসিআরটি যে এক্সাম্পলার আছে সেইটা অভ্যাস করো এছাড়া আমি আগে তোমাদের যে এইচ সি ভার্মা দেখালাম এখানে যে আছে কনসেপ্টস অফ ফিজিক্সের ওপর ভলিউম ওয়ান এবং ভলিউম টু দুটো পাওয়া যায় ওই দুটো তোমরা অভ্যাস করো এরপরে আমি বলবো আরিয়াহান্ট হান্ট চ্যাপ আরিহান্ট পাবলিকেশনের যে চ্যাপ্টার ওয়াইজ মানে তুমি ধরো একটা লেসেন শেষ করলে এবার তোমরা আরিহান্টের বই কিনে নিয়ে সেই চ্যাপ্টারে সমস্ত প্রবলেমগুলো সলভ করো তাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে এছাড়া এসেল আররা এনার বইও অত্যন্ত ভালো বই তোমরা তিরিশ বছর মানে থার্টি ইয়ার্সের যে পেপারগুলো পাওয়া যায় সল্ট পেপার আইআইটি নিটের হ্যাঁ ওই সল্ট পেপারগুলো তোমরা কিনে তার যে বই হয় সেগুলো তোমরা অভ্যাস করলে তাহলে তোমাদের একটা আইডিয়া হবে যে কি ধরনের কোয়েশ্চেন আসছে এবং তুমি কতটা রেডি হতে পড়েছো তুমি যদি কোনো ইনস্টিটিউটে পড়ো তাহলে সেখানকার স্টাডি মেটেরিয়াল তুমি পেয়ে যাচ্ছ অ্যান্ড নাম্বার এইটে বলবো যে তোমরা যদি কোনো ইনস্টিটিউট তোমাদের পছন্দের হয় তার স্টাডি ম্যাটেরিয়াল কিন্তু আমরা অনলাইনে কিনতে পারি এছাড়া তোমরা কলেজ স্ট্রিটে গেলে যারা কলকাতার কাছে রয়েছ তোমরা কলেজ স্ট্রিটে গেলে অনেকে আছে তাদের পুরনো যে সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল সেগুলো কলেজ স্ট্রিটে দিয়ে দেয় তোমরা সেখান থেকেও স্টাডি ম্যাটেরিয়াল পেতে পারো তাহলে এই হলো বইয়ের লিস্ট যেগুলো তোমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট নিট বা মেন বা অ্যাডভান্স জয়েন্টের জন্য তোমরা স্টাডি করতে পারো ফলো করতে পারো এবং প্র্যাকটিস করতে পারো এবং এইভাবে তোমরা যদি চলো তাহলে অতি অবশ্যই তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছতে পারবে আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে কোনো উপকারে আসে তাহলে অতি অবশ্যই আমার এই ভিডিওটাকে তোমরা লাইক করো বন্ধুদের শেয়ার করো এবং আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশানকে সাবস্ক্রাইব করে দিও কারণ আমি এই চ্যানেলে আমি অঙ্কের অলরেডি তোমাদের ম্যাট্রিক্সের আমি মানে যারা সামনে বছর এইচএস দেবে তাদের আমি ম্যাট্রিক্সের সাজেশান দিয়ে দিয়েছি এবং ডেরিভেটিভও দিয়ে দেবো সেজন্য সেগুলো পাবার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ